গর্ভের বাচ্চা উল্টা পজিশনে থাকলে কি করবেন? গর্ভের বাচ্চা উল্টা আছে কি না তা আপনি কিভাবে বুঝবেন? গর্ভে থাকা বেশিরভাগ শিশুই ডেলিভারির আগে মাথার নিচের দিকে এবং পা ওপরের দিকে রেখে অবস্থান করে। বাচ্চা এই অবস্থানে থাকলে নর্মাল ডেলিভারি করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই অবস্থানকে ডাক্তারি ভাষায় সেফালিক প্রেজেন্টেশন বলা হয়। তবে কিছু ক্ষেত্রে শিশু এর উল্টো পজিশনেও থাকতে পারে, অর্থাৎ নিতম্ব অথবা পা নিচে এবং মাথা উপরের দিকে থাকে। এই উল্টো অবস্থানকে ডাক্তারি ভাষায় ব্রিজ পজিশন বলা হয়। এমন হলে শিশুর জন্য নর্মাল ডেলিভারি অনেক ঝুঁকির হয়ে পড়ে, যার জন্য গর্ভাবস্থায় বাচ্চার এই ব্রিজ পজিশনকে স্বাভাবিক পজিশন বলা হয় না। প্রিয় দর্শক, তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের বাচ্চার ব্রিজ পজিশন সম্পর্কেই বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। কোন মায়েদের বাচ্চার পজিশন উল্টা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে? যে সকল বাচ্চা 39 সপ্তাহের আগেই ডেলিভারি হয়ে যায় তাদের ব্রিজ পজিশনে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এমন প্রতি 100টি শিশুর মধ্যে 4টি শিশুরই ব্রিজ পজিশন থাকার সম্ভাবনা বেশি থাকে। আবার আপনার যদি আগের গর্ভাবস্থায় শিশু ব্রিজ প্রেজেন্টেশন নিয়ে জন্মায় তাহলে পরবর্তী গর্ভাবস্থাতেও শিশুর ব্রিজ প্রেজেন্টেশন নিয়ে জন্মানোর সম্ভাবনা বেশি থাকে। এছাড়া আগের গর্ভাবস্থায় যদি সিজারের মাধ্যমে শিশুর ডেলিভারি হয়ে থাকে সেক্ষেত্রেও পরবর্তী গর্ভাবস্থায় বাচ্চা ব্রিজ পজিশনে থাকার সম্ভাবনা বেশি থাকে। আর আপনি যদি এ ব্যাপারে আমাদের কাছ থেকে জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্টটি দিয়ে দিতে পারেন। বাচ্চা ব্রিজ পজিশনে কেন থাকে? বাচ্চা ব্রিজ পজিশনে কেন থাকে এটার নির্দিষ্ট কারণ সবসময় জানা যায় না। তবে কিছু কারণ আছে যে কারণগুলোর জন্য শিশু ব্রিজ পজিশনে থাকার সম্ভাবনা বেড়ে যায়। যেমন আপনি যদি আগে কখনো গর্ভধারণ করে থাকেন, যদি আপনার গর্ভে যমজ বা একাধিক সন্তান থাকে, আপনার গর্ভে শিশুকে ঘিরে থাকা অ্যামিউনিটিক ফ্লুইড নামক তরল যদি বেশি বা কম থাকে, আপনার জরায়ুর আকার যদি অস্বাভাবিক থাকে, আপনার যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে, আপনার গর্ভের শিশু যদি 37 সপ্তাহ পূর্ণ হওয়ার আগে জন্মগ্রহণ করে এবং আগে যদি সিজার হয়ে থাকে কিংবা আগে কোনো শিশুর ব্রিজ পজিশনে ডেলিভারি হয়ে থাকে, তাহলে সেই মায়েদের বাচ্চা ব্রিজ পজিশনে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। শিশু ব্রিজ পজিশনে আছে কি না তা আপনি কিভাবে বুঝবেন? গর্ভের শিশু কোন অবস্থানে আছে সেটা আপনি বুঝতে পারবেন না, তাই শিশু ডেলিভারির জন্য সঠিক অবস্থানে আছে কি না তা জানতে নিয়মিত গর্ভকালীন চেক আপে যাবেন। চেক আপের সময় ডাক্তার আপনার পেটে হাত রেখে পরীক্ষা করে বুঝতে পারবেন বাচ্চা কোন অবস্থানে রয়েছে। আর ডাক্তারের যদি বুঝতে অসুবিধাও হয় তবে সে আল্ট্রাসাউন্ডের সাহায্য নিয়ে আপনাকে সঠিকটা জানিয়ে দিবে। শিশু ব্রিজ পজিশনে থাকলে কি করবেন? গর্ভের শিশু যদি 36তম সপ্তাহের পরও ব্রিজ পজিশনে থাকে তবে দেরি না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার আপনার গর্ভাবস্থা পর্যবেক্ষণ করে সঠিক একটা সিদ্ধান্ত দিবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এমন পরিস্থিতিতে ডাক্তাররা সিজারের সিদ্ধান্ত নিয়ে থাকে। ব্রিজ পজিশন পরিবর্তন করেও গর্ভের শিশুকে স্বাভাবিক অবস্থানে আনা যায়। এই পদ্ধতির নাম হলো এক্সটার্নাল সেফালিক বার্সন। এক্ষেত্রে ডাক্তার পেটে বিশেষ পদ্ধতিতে আলতোভাবে চাপ দিয়ে গর্ভের শিশুকে ঘোরানোর চেষ্টা করেন। তবে হ্যাঁ, এটা প্রশিক্ষিত কোনো ডাক্তার ছাড়া বলেও করবেন না। প্রত্যেকটা গর্ভবতী মায়েদের একটা বিষয় মাথায় রাখা জরুরি, তা হলো ব্রিজ পজিশনে থাকা শিশুকে নর্মাল পদ্ধতিতে ডেলিভারি করানোর সময় নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, এমনকি তাৎক্ষণিক সিদ্ধান্তের ভিত্তিতে সিজার করানোর প্রয়োজনও হতে পারে। তাই আমরা আপনাকে সাজেস্ট করব, যদি 37 সপ্তাহের পরও বাচ্চার পজিশন উল্টা থাকে তাহলে নর্মাল ডেলিভারি রিস্ক না নিয়ে সোজা সিজারের সিদ্ধান্ত নেওয়া।